পরিণীতার একটা সুন্দর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি আমার মতো আপনারাও বসে রয়েছেন আজকের কি সুন্দর শাড়ির কালেকশন রয়েছে সেটা দেখার জন্য। নিশ্চয়ই দেখবো আর কথা বলবো ইন্ডিয়ান সিল্ক হাউসের গৌতমদার সঙ্গে। কেমন আছো দাদা? ভালো আছো? এবং নতুন কালেকশন নিয়ে আজকে আমরা প্রস্তুত। তোমাদের এই যে এত বছরের এই যে প্রতিষ্ঠান, কোন শাড়ি কখন কার কিরকম টেস্ট হচ্ছে বা কি কি মার্কেট ডিমান্ড রয়েছে এগুলো প্রতিনিয়ত বুঝে বুঝে কি শাড়ির কালেকশনস তোমরা আনছো বা চেঞ্জ করছো? হ্যাঁ, কিছু তো কাস্টমারের ফিডব্যাক আমাদের নিতেই হয় যে কীরকম কখন কার কীরকম শাড়ির পছন্দ হচ্ছে বা কোন কোন ডিজাইনটা এখন বেশি কাস্টমাররা চাইছেন, এবং যারা ওখানেও তৈরি করছেন যেমন প্রত্যেক উইভার জায়গাতে ওদেরকেও ফিডব্যাক দেওয়া হচ্ছে এবং ওরা ওদের নিজস্ব ক্রিয়েশন দিয়েও শাড়িগুলো তৈরি করছে। আমরা প্রথমে এটা একটা বেনারসি দেখছি, তাই তো? এটা একটা ট্র্যাডিশনাল বিয়ের বেনারসি, কিন্তু এখন আমাদের বিয়ের বেনারসি কিন্তু এখন একটা একটা খুব ভালো রেঞ্জে এখন আমরা আনছি, তৈরি করাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউসের একটা ইউএসপি যে আপনারা কোয়ালিটি এবং ডিজাইনের পাশাপাশি রেঞ্জটাও কিন্তু ইকোনমিক পাচ্ছেন। যেমন এই শাড়িটার দাম হচ্ছে 3000 টাকা মাত্র, সেরকম আমাদের যেমন 2000 থেকে আরম্ভ। এগুলো কিন্তু পিওর সিল্কে নয়, কিন্তু এর টেক্সচার বা এগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালো, এবং এতে জরির কাজ এবং ডিজাইনগুলো কিন্তু খুব ভালো ফুটে ওঠে। এর কোড হচ্ছে কি BN681 আর এর প্রাইস হচ্ছে 3000 টাকা। আপনারা শুনলেন, এটা রেশমের জামেবার, না? এটা পুরো রেশমের, অল ওভার রেশম মিনের জামেবার, এবং এটা খুব একটা ট্র্যাডিশনাল ডিজাইনের উপর জামেবার। এই ডিজাইনটা কিন্তু ওদের খুব পুরনো এবং খুব ট্র্যাডিশনাল ডিজাইন, এটাকে ক্যারি ডিজাইন বলা হয়, এবং এতে এক একটা ডিজাইনেতে 3 থেকে 4 কালারের মিনের কাজ থাকে। এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি, এবং এগুলো হ্যান্ডলুমে তৈরি যখন হয় এগুলো এক একটা শাড়ি তৈরি করতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে, এবং এগুলো কিন্তু এক একজন মাস্টার উইভার না ছাড়া এগুলো কিন্তু এই শাড়িগুলো তৈরি হবে না। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি সূক্ষ্ম কাজ, প্রত্যেকটা কলকা এবং প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি নোটিসেবল। যদি আপনারা ক্লোজলি দেখেন যে এইভাবে যত্ন সহকারে শাড়িগুলো তৈরি করা হয়। BN795 শাড়ির কোড আর প্রাইস হচ্ছে 11400। কাতানের ভেরিয়েশন দেখতে দেখতে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এবং এর কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর, খুব সুদিং এফেক্ট, খুব, এবং এতে আঁচলে যে কাজটা, আঁচলে যেমন এদিকে হচ্ছে রানী কালারের এবং এতে হচ্ছে কিন্তু একটু অরেঞ্জিশ কালারের জরির কাজ, এবং বুটিটাও অল ওভার মিনের কাজের, এবং এর একদিকে বর্ডারের কাজে ডিজাইনটা কিন্তু একটু অন্য ধরনের, একটু একটু বড় বর্ডারে, যেটা এখন কাস্টমাররা পছন্দ করছে। ইন্ডিয়ান সিল্ক হাউস কিন্তু সবাই যে জানে যে আমাদের এখানে কিন্তু পিওর সিল্কটাই বেশি তৈরি হয়, কিন্তু এখন পিওর সিল্কেও এত বিভিন্ন রকম ভ্যারাইটি অফ ডিজাইন, ভ্যারাইটি অফ কালার্স, ভ্যারাইটি অফ টেক্সচার এসে গেছে যে এটা সব মরশুমে, যেমন এক একটা মরশুমে এক একটা শাড়ির বেশি চাহিদা থাকে। যেমন পুজোর সময় থাকে চাহিদা বেশি পিওর সিল্কের, একটু একটু ফ্যাশনেবল ডিজাইনের, যেমন বিয়েতে থাকে ট্র্যাডিশনাল একটু বিয়ের শাড়ি। ঠিক, এটা তো মুগা তসর, এটা তসরের উপরে, তসরের উপরে রয়েছে, কিন্তু তসরের কোয়ালিটি কিন্তু খুব ভালো, খুব হালকা, এবং একদম অল ওভার কিন্তু এর কালারের টোনটাও কিন্তু একদম একই ধরনের। বছর বছর ধরে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কেনাকাটা করেন, তাদেরকে তো আর নতুন করে কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নেই। আর প্রচুর মানুষ জানেন যে ইন্ডিয়ান সিল্ক হাউস দে নেভার কম্প্রোমাইজ রিগার্ডিং দেয়ার কোয়ালিটি, মানে আর যাই হয়ে যায়। এবং তোমাদের যেটা স্বচ্ছতা রয়েছে যে যেই শাড়ির যেরকম কোয়ালিটি সেটা বলে প্রাইস। আর এই যে আঁচলটা, এখানে আঁচলটা কিন্তু একটু শর্ট আঁচল রয়েছে, এটাই এটা স্টাইল, কিন্তু সেই শর্ট আঁচলটাকে ফলো করে কিন্তু চওড়া পাড়। খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে। শাড়িটা দেখতে দেখতে আমরা শাড়ির কোডটা জেনে নিই, BN1263 শাড়ির কোড আর প্রাইস হচ্ছে 13400। এটা কি শাড়ি দেখছি? এটাও বেনারসিতে একটা ট্র্যাডিশনাল বুটির ওপরে। আচ্ছা, আমরা আঁচলটাকে একটু দেখে নিই। এইটা কিন্তু আঁচলের কিন্তু ডিজাইনটাও কিন্তু খুব নিখুঁত এবং খুব সুন্দর ডিজাইন, এবং এই শাড়িরও যিনি উইভার উনি কিন্তু খুব একজন বড় মাস্টার উইভার বেনারসের। হ্যাঁ, এবং পুরো শাড়িটার যে একটা পুরো গেট আপটা কিন্তু
খুব সুন্দর এই শাড়ির এফেক্টটা আসে এবং একটু ক্লোজলি লক্ষ্য করলে আমার মনে হয় যে মানে আমরা যে 2D বা 3D এর কথা বলি না মনে হচ্ছে যেন দেখে যে এই ফ্লাওয়ারের মোটিভগুলো একটু হালকা ওঠা বাকিগুলো আবার প্লেন যে ডিফারেন্সিয়েট হয়েছে ইট ইজ আ ওয়ার্ক অফ আ মাস্টার উইভার সেটা সত্যি বোঝা যাচ্ছে আর পাঁচটা বেনারসি শাড়ির আঁচল দেখলে আমরা তখন এই ডিফারেন্সিয়েটটা আরো ইজিলি করতে পারবো শাড়ির কোড BN6506 আর প্রাইস মাত্র 10,200 টাকা এটা কোরিয়াল বেনারসি এতে ওই বেশি জরির কাজটা বেশি প্রাধান্য এতে একদম পুরো অল ওভার কন্ট্রাস্ট বর্ডার কন্ট্রাস্ট আঁচল সাদা লাল পাড় কোরিয়ালে মূলত বেসটা হোয়াইট তসর এরমের থাকে এবং তসর থাকে হ্যাঁ এবং এবং কন্ট্রাস্টে কিন্তু লাল ছাড়াও অন্যরকম প্রচুর কালারস অপশন থাকে এবং এতেও যেমন পুরো অল ওভার বুটি থাকে এতে অল ওভার পাটলি ডিজাইনও থাকে সব রকমই থাকে BN4229 শাড়ির কোড আর প্রাইস হচ্ছে গিয়ে 7,800 টাকা এই শাড়িতে কিন্তু পুরো অল ওভার জরির বুটি আছে এবং কিন্তু তার সঙ্গে একটা হালকা রেশমের কিন্তু অল ওভার একটা ফ্লোরাল ডিজাইন রয়েছে সেটাও কিন্তু ওই একটু জামেবার ফিল আসছে না দেখে মনে হচ্ছে বেনারসি তৈরি হয় এটা উপারার স্টাইলে এখন উপারার স্টাইলে কিন্তু অনেক রকমের বিভিন্ন রকম ডিজাইনস এসে গেছে এবং কালারসও আমরা ইনফ্যাক্ট প্রত্যেকটা পর্বে আমাদের দর্শকদেরই বিভিন্ন রকম অলরেডি দেখিয়ে দিয়েছি এবং আগামী দিনেও দেখাবো কারণ এগুলোর যে রেঞ্জ এগুলো কিন্তু খুব ভালো রেঞ্জে এগুলো এগুলো 3,000 থেকে 4,000 এর ভেতরে এবং এগুলো শুধু বিয়েতে নয় এমনি পার্টি ওয়্যার বা পূজোর জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু খুব ভালো চাহিদা খুব ভালো চাহিদা পরলে খুব গর্জিয়াস লাগে এই রেঞ্জের মধ্যে রেঞ্জটা আপনারা শুনে নিন মাত্র 3,000 টাকা এই শাড়িটার প্রাইস আর কোড হচ্ছে BN7997 এটা কি শাড়ি এটা বেনারসের একটা ফ্যান্সি শাড়ি আচ্ছা এগুলোতে ওই একটা কোরা টাইপের একটা আর্ট কাপড় থাকে আমার দেখে মনে হচ্ছে যেন একটু আর্ট চান্দেরি সিল্কের মতো লুকটা ওরকম এসেছে খুব সুন্দর এবং এতে বিভিন্ন রকম ডিজাইন প্যাটার্নে কিন্তু এতে এর জরির এফেক্টটাই বেশি থাকে আচ্ছা এবং এর রেঞ্জ গুলো কিন্তু খুবই নমিনাল এগুলো 1,200 থেকে আরম্ভ করে 2,000 এর ভেতরে কোডটা একবার শুনে নি BN473 কোড আর প্রাইস মাত্র 1400 টাকা এটা কি শাড়ি আসাম সিল্ক এটা আসাম সিল্কের উপরে পাটটা খুব ইন্টারেস্টিং আসাম সিল্কে এই পাটটা কিন্তু একদম আলাদা করে বসানো থাকে আসাম সিল্কে এবং আসাম সিল্কে বেশিরভাগই এই লাইট টোনটা বেশি এফেক্ট পছন্দ করেন এতে হালকা ডিপ কালারসও এখন তৈরি করানো হচ্ছে হচ্ছে আচ্ছা পুরো জিনিসটা কিন্তু রেশম কাজের উপরে এতে কোনো জরির এফেক্ট নেই অনেকেই আছেন যারা জরি ছাড়া শাড়ি পরতে চান কিন্তু একটু গর্জিয়াস চান তাদের জন্য কিন্তু আদর্শ শাড়ি BG21 কোড আর এর প্রাইস হচ্ছে 8,200 টাকা প্রচুর ভ্যারাইটি রয়েছে আসাম সিল্কে এটা তো সিল্কের শাড়ি হ্যাঁ এটা পিওর সিল্কের শাড়ি এটা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রিন্ট হয় আচ্ছা এর এর বর্ডারটা কিন্তু উইভিং আচ্ছা এই বর্ডারে ফিগার উইভিং হয় ফিগার ছাড়াও উইভিং হয় এবং বডিতে কিন্তু বডি এবং আঁচলে পুরো অল ওভার প্রিন্ট থাকে আমরা উইভিং পারের পর এবার একটু কোডটা জেনে নিই PR516 শাড়ির কোড আর প্রাইস হচ্ছে 2160 টাকা এই ধরনের প্রিন্টেড সিল্কের গুলোর প্রাইস কি রকম শুরু হয় তোমাদের কাছে আমাদের 1700 থেকে আরম্ভ 1700-1800 থেকে আরম্ভ খুবই রিজনেবল আবারও এই একই কথা উঠে আসছে যে সত্যি বেস্ট প্রাইস দেয়া কোটিং কারণ সিল্কের শাড়ি 1700-1800 থেকে ভাবাই যায় না এটা কি কাঞ্জিভার এটা কাঞ্জিভারমে এটা সফট সিল্কের উপরে আচ্ছা এখন যেমন কাতানটা যেমন সফট সিল্কে বেনারসে তৈরি হচ্ছে এরকম কাঞ্জিভারমেও কিন্তু এখন সফট সিল্কে এখন বিভিন্ন রকম ডিজাইনে তৈরি হচ্ছে এবং সবচেয়ে কাস্টমাররা পছন্দ করছেন কারণ এতে জরিটাও খুব সাবডিউড এবং এর কোয়ালিটিটা খুব ভালো এবং খুব হালকা ওয়েট হালকা আর পরলে পরে কিন্তু এর একটা আলাদা শাইন চমক আছে মানে যেটা যেটা বলে না যে কোয়ালিটি দেখলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই শাড়িটা বেস্ট কোয়ালিটির একটা দারুণ আভিজাত্য ফুটে বেরোচ্ছে সেরকম একটা শাড়ি আর আগে কাঞ্জিভারমের পাড়গুলো খুব হেভি হতো পরতেও আনকমফোর্টেবল এখন খুব সফট এবং এখন অনেক নতুন টেকনিকে খুব ভালো এখন তৈরি হচ্ছে এবং কাঞ্জিভারমেও তোমরা ইউনিক বিকজ প্রচুর নিউ ডিজাইনস তোমরা লঞ্চ করেছো মানে একদম সেগুলো দেখলে আপনি বুঝবেনই না যেগুলো কাঞ্জিভারম শাড়ি শাড়ির কোড জেনে নিই BG231 আর প্রাইস হচ্ছে 9,500 টাকা খুব সুন্দর একটা কাঞ্জিভারম সেট দেখছি আমরা এটা তো নিশ্চয়ই তসরের উপরে মধুবনী তসরের উপরে এটা কিন্তু মধুবনীর যে এই পুরো ডিজাইনটা কিন্তু পুরো হাতে করা ওহো আচ্ছা
পুরো হাতে করা এবং এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে স্বাভাবিক এবং এগুলো কিন্তু এখন কাস্টমারদের খুব পছন্দ পছন্দের শাড়ি বিকজ এই শাড়িগুলো এর এফেক্টটা কিন্তু পরলে খুব খুবই সুন্দর লাগে খুব রিচ লুক রয়েছে আলাদা টেস্ট আছে আমরা কোডটা জেনে নিই PR485 শাড়ির কোড আর প্রাইস মাত্র 5100 টাকা তো তোমাদের পূজোর কালেকশনস কি হবে না হবে সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের জুলাই মাস থেকে আমাদের পূজোর নতুন সিলেকশন কিন্তু সব আপনারা দোকানে পাবেন কারণ আমাদের পূজোর সিলেকশন জুলাই মাস থেকেই পুরো রেডি হয়ে যাবে ফুল রেডি হয়ে যাবে আমরা একটা সিল্ক ঢাকাই দেখছি আমারও এখন মোটামুটি প্রচুর শাড়ি চেনা হয়ে গেছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শাড়ি আমরা এখানে এসে দেখি এটা সিল্ক ঢাকাই বেনারসি এটা পিওর সিল্ক বেনারসি তৈরি হয় এবং যেহেতু এটা পিওর সিল্ক ঢাকাই এটাও কিন্তু আমাদের খুব একটা খুব লেটেস্ট এবং খুব প্রিয় ডিজাইন কাস্টমারের খুব পছন্দ পছন্দ হ্যাঁ এবং যেই রেঞ্জে এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে এত গর্জাস পরলে পরে এটাও তো তোমার বিয়ের তত্ত্বের একটা হিট আইটেম হতেই পারে মানে ওয়ান অফ দি চয়েস আর কি BN2061 শাড়ির কোড আর দামটা শুনলে আপনারা চমকে যাবেন মাত্র 5300 টাকা খুব সুন্দর এগুলো ডার্ক লাইট সব কালারেরই অ্যাভেলেবেল হ্যাঁ এগুলোতে বিভিন্ন রকম কালার আমাদের এবং আপনারা দেখুন এখানে রেশম জড়ি দু ধরনের সুতোরই কিন্তু কাজ রয়েছে তার সাথে মিনেকারিও রয়েছে শুধু ভালো শাড়ি নয় আপনাকে সেই শাড়িতে মানাবে কি না মানাবে বা আরও কি ধরনের শাড়ি আপনার উপরে ভালো খুলছে সব কিছু কিন্তু জানতে পারবেন আপনারা ইন্ডিয়ান সিল্ক হাউসে এলে এবং তাও রিজনেবল প্রাইসে যাওয়ার আগে একবার জেনে নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার কারণ এরপরে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভসে আমাদের অ্যাড্রেস ইন্ডিয়ান সিল্ক হাউস কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেটের ভেতরে গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রেন্স মনে রাখবেন বর্ণপরিচয় মার্কেটের ভেতরে গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রেন্স এছাড়া কলেজ স্ট্রিটের বাইরে আমাদের আর কোনো দোকান নেই আমাদের রেজিস্টার্ড ট্রেডমার্ক হচ্ছে হাতি আমাদের ফোন নাম্বার 2241-2779 এবং আরেকটি নাম্বার 9874-63334 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং এই এপিসোডে যদি কোনো শাড়ি পছন্দ হয়েছে আপনারা এই নাম্বারে ফোন করে বুকও করতে পারেন থ্যাংক ইউ গৌতম দা তাহলে বন্ধুরা এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভসে বাংলার ঘরে ঘরে উৎসবে উপহার সেই ঐতিহ্যের সম্ভার বেনারসি সিল্কের রকমারি বাহার ইন্ডিয়ান সিল্ক হাউস ছুঁয়েছে সবার মন আজ সে চিরন্তন কলেজ স্ট্রিট মার্কেটের ঐতিহ্যবাহী চিরপরিচিত ইন্ডিয়ান সিল্ক হাউস বর্ণপরিচয় গেট নাম্বার 2 এবং P92 লেক রোড ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস ইন্ডিয়ান সিল্ক হাউসের কালেকশন তো আপনারা দেখলেন আর এবার দেখবো ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস এর কিছু সুন্দর কালেকশন কবিতাজি ওয়েলকাম খুব সুন্দর লাগছে তোমাকে কি শাড়ি পরেছো তুমি আমি একটা হ্যান্ডলুম তসরের শাড়ি পরেছি এটাতে বডিতে সমস্ত মাল্টি কালার চেকসের কাজ রয়েছে আর আঁচলে আর বর্ডারে অ্যান্টিক জুরির কাজ রয়েছে তার সাথে অ্যান্টিক জুরির ডিজাইনার ব্লাউজ পিস রয়েছে আর এই শাড়িটা তো দেখে আমার মনে হচ্ছে এই ধরনের তসরের কালেকশন আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ডিজাইনের আপনারা পেয়ে যাবেন তার রেঞ্জ স্টার্ট হচ্ছে মোটামুটি 6,500 আচ্ছা বেশ এটা কি শাড়ি বেনারসি জামেবার বেনারসি এটা ডিজাইনার বেনারসি শাড়ি দেখাচ্ছি তোমাকে এখানে আঁচলের ডিজাইনটা দেখো খুব সুন্দর ট্রেডিশনাল ফ্লোরাল মোটিভ করা রয়েছে ওর উপরে জরির যেটা ইন্ট্রিকেসিটা যেটা হচ্ছে কাজের সেটা তুমি দেখো ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে খুব ফাইন কাজ করা রয়েছে আর বর্ডারের মধ্যে ফ্লোরাল ডিজাইনটা রয়েছে সে ফ্লোরাল ডিজাইনটা আঁচলের সাথে খুব ভালো ম্যাচ করেছে এই যে ফ্লোরাল ডিজাইনটা দেখছো এটাও খুব ইন্ট্রিকেট আর আমার যেটা বেস্ট পার্ট লাগছে সেটা হচ্ছে বডি বডিটা হ্যাঁ বডিতেও দেখো একটুখানি সাটল জরির পুরো কাজ রয়েছে আর তার মধ্যে দেখো বড় কলকা আর তার পাশে ছোট কলকাও রয়েছে সুন্দর শাড়িটা আপনারা নিজে লুকটা গর্জিয়াস কিন্তু শাড়িতে ওয়েট নেই খুব হালকা পরে খুব আরাম আরাম ঠিক সেটাও তো তোমরা একটা শাড়ি তৈরি করার সময় মাথায় রাখো রাইট আমরা কোডটা জেনে নিই Z26832 আর প্রাইস হচ্ছে 18,500 বাহ কি সুন্দর কালার
এটা তুমি একটা ব্লুয়েরি শেড বলতে পারো, আনইউজুয়াল শেড, এটা স্কাই ব্লুও না আবার পিকক ব্লুও না, খুব একটা ডিফারেন্ট শেড অফ ব্লু। আর আঁচলে টোন, জরির টোন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রাইট গোল্ড জরি, ব্রাইট গোল্ড জরি। এটা এই টোনটা কিন্তু খুব গোল্ডের গয়নার খুব কাছাকাছি টোনটা রয়েছে, গোল্ড গয়না দিয়ে পড়লে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর আঁচলের ডিজাইনটা দেখো, দুরকম আঁচল রয়েছে, ডাবল আঁচল রয়েছে। মোটিভটা তো দেখতেই পাচ্ছ, এখানে ফ্লোরালের সাথে খুব ট্রেডিশনাল মোটিভস রয়েছে। আর এই যে ফ্লোরাল ডিজাইনটা, এখন ফ্লোরাল বর্ডার্সগুলো বেনারসিতে খুব ইন আছে, খুব ইন আছে, রাইট। বেনারসির কিন্তু একটা আলাদা সেকশনে রয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভ, তো আপনারা মনের মতো করে সবপরিবারে এসে ড্রেপ করে সব প্যাক করে দেখে নিতে পারবেন একদম। আর আরেকটা জিনিস, এক এক সময় কী হয়, আমাদের খেয়াল থাকে না যে বেনারসির কিরকম কতগুলো ভ্যারাইটি হতে পারে। যখন তুমি একটা স্পেশাল সেকশনে সেটা বসে যখন দেখছো, সমস্ত ভ্যারাইটি তোমার চোখের সামনে চলে আসে। এটার বুটিটা দেখেছো, খুব সুন্দর ছোট ছোট বুটি অল ওভার রয়েছে। এই ধরনের ছোট বুটি সব এজ গ্রুপ কিংবা কমপ্লেক্সনকে মানায়, ঠিক। Z18972 হচ্ছে কোড, আর প্রাইস হচ্ছে 14600। এই শাড়িগুলো কি অনলাইনে পাওয়া যায়? হ্যাঁ, সেম পিস তুমি পেয়ে যাবে অনলাইন। এই শাড়িটা দেখার আগে আমি একটা জিনিসে জিজ্ঞাসা করতে চাই, মানুষ তো পাজলড হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে প্রতিষ্ঠানে এসে, তো হোয়াট ইজ ইয়োর সাজেশন? আমার সাজেশন হচ্ছে আপনারা বাড়িতে বসে যদি indiansilkhouse.com এ লগ ইন করেন, তাহলে কি হবে, আপনার খুব তাড়া থাকবে না, আপনি বারবার শাড়িগুলো দেখতে পারবেন, ঘুরিয়ে ফিরিয়ে কম্পেয়ার করতে পারবেন, তাহলে এর কনফিউশনটা থাকবে না। কি সুন্দর এই শাড়িটা, বিউটিফুল। এই শাড়িটা হচ্ছে একটা স্বর্ণচরি, স্বর্ণচরিতে সমস্ত জরির কাজ আছে, আঁচলের ডিজাইনটা খুব সুন্দর, এতে এই যে মোটিভসগুলো, মাইথোলজিক্যাল ফিগার্স যেগুলো করা রয়েছে সেগুলোই হচ্ছে একটা স্বর্ণচরির বিশেষত্ব। আর এখানে এই সাথে দেখো, এখানে ময়ূরের মোটিভসও রয়েছে। আর এই যে প্যানেল যেটা দেখছো, একটা তসরের প্যানেল, তার সাথে সিল্কের প্যানেল, এইভাবে তসর আর সিল্কের উইভিংয়ের মধ্যে পুরোটাই নতুন নতুন একদম। এখানে রয়েছে পার, পারের ডিজাইনটাতেও দেখো ফিগার মোটিভস রয়েছে। কোডটা জেনে নিই, Z15291, আর প্রাইস মাত্র 7800 টাকা। এরকম একটা শাড়ির অনুপাতে জাস্ট কিছুই না। এটা একটা তোমাকে ওপাড়া শাড়ি দেখাচ্ছি। আমাদের ওপাড়া হচ্ছে একটা স্পেশাল কালেকশন, দোকানে এলে তো বন্ধুরা আপনারা পাবেনই, কিন্তু এই পার্টিকুলার শাড়ি আপনারা অনলাইনেও দেখতে পাবেন। এই শাড়িটার আঁচল দেখো, টুকটুকে লালের উপরে খুব মিহি জাল করা রয়েছে, ফ্লোরাল জাল, তাতে রেশম আর জরি দুটোই ইউজ করা রয়েছে। ফ্লাওয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার একটা ফ্লাওয়ার রেশমের, একটা জরি, তার সাথে লিভসগুলো রয়েছে জরি একদম। আর পাড়ের মধ্যে প্লেইন জরির সাথে রয়েছে টেম্পলস। আর এখানে খুব সুন্দর একটা এই যে থ্রেড ওয়ার্কটা গেছে, এটা কি দুটো সুতো মিশে? হ্যাঁ, দুটো সুতো মিশলে ওই জিনিসটা এফেক্টটা আসে। আর বডির কালারটা হচ্ছে তোমার ডার্ক নেভি, এর মধ্যে ছোট ছোট রেশমের বুটি করা রয়েছে, আর একটা লাইন তোমার জরির বুটি রয়েছে, স্মল বুটিস আছে, খুব এলিগেন্ট শাড়িটা, খুব এলিগেন্ট। Z28034 এর কোড, আর প্রাইস হচ্ছে 17750। আমরা একটা অরিজিনাল উপহারা দেখলাম। এটা তো কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ, খুব ইন্ট্রিকেট কাজ করা রয়েছে। পার আর আঁচল হচ্ছে তোমার গ্রিন কালারের, তার মধ্যে সিঙ্গেল কালার সুতো দিয়ে কাজ করা, অফ হোয়াইট হচ্ছে সুতোর কালার। আর এর যে কাঁথা স্টিচের যে স্টিচটা রয়েছে সেটা হচ্ছে একদম মানে বেস্ট, যেটাকে বলে না খুব ফাইনেস্ট ফাইন, সেটাই হচ্ছে এর কাঁথা স্টিচ। আর বডি কালারটা হচ্ছে তোমার ব্রিক কালার, ব্রিক কালার, রাইট, ব্রিক অ্যান্ড গ্রিনের কম্বিনেশন। গোটা শাড়িতে কিন্তু ওয়ান কালার সুতো ইউজ করা হয়েছে। হ্যাঁ, মানে আমরা অনেক সময় দেখেছি কাঁথাতে প্রচুর কালার ইউজ করা হয়, সেগুলোর ডিজাইনসগুলো একটা প্যাটার্নে হয়, এটা আবার একদম ওয়ান কালারে ইউজ করেছে। এটার লুক আলাদা, মাল্টি কালারের লুক আলাদা থাকে। আর এটার যেটা বেস্ট পার্ট হচ্ছে খুব ভরাট কাজ, ভরাট, আর স্টিচটা খুব ফাইন ফাইন। ইনফ্যাক্ট এই যে বডিতে যে স্টিচটা, এটাও খুব আনইউজুয়াল। পাড় আর আঁচলটা একদম ঠাসা কাজ রয়েছে, কিন্তু ভেতরটা দেখুন একদম অল ওভার, বাট এটার কাজের স্টাইলটা আলাদা। শাড়ির কোড OTA9478, আর প্রাইস হচ্ছে 9800 টাকা। এটা কি শাড়ি?
এটা একটা মাহেশ্বরী শাড়ি, এটা বডি প্লেন, যেহেতু এই ধরনের প্লেন কনসেপ্টগুলো খুব ভালো চলে ইভিনিং ওয়্যার হিসেবে কিংবা পার্টি ওয়্যার হিসেবে। এতে অনেক রকমের কম্বিনেশন পাওয়া যাবে আর বেশিরভাগই কিন্তু প্লেন বডি কনসেপ্টের উপরেই আছে। গর্জিয়াস পাড়ের আঁচল থাকে এটাতে, যেমনি দেখো ডাবল পাড় রয়েছে তোমার রেশম আর জরির দুটো দু রকমের সিম্পল পাল্লু রয়েছে, বডি কালারটা হচ্ছে তোমার ব্লু। মাহেশ্বরীরও প্রচুর কালেকশন তোমাদের কাছে। হ্যাঁ, আর এটা টেক্সচার থাকে কটন আর সিল্ক মেশান। কোট শাড়ির Z27473 আর প্রাইস 3450 টাকা। আচ্ছা, এইটা কি ডুপিয়নের উপরে কাঁথা বল? হ্যাঁ না, এটা হচ্ছে তোমার আট ডুপিয়নের উপরে এমব্রয়ডারি করা, এতে অ্যাপ্লিক বর্ডার রয়েছে আর গোটা শাড়িতেই যেটা কাজ রয়েছে সেটা মাল্টি কালার সুতো দিয়ে মেশিন এমব্রয়ডারি করা রয়েছে। এটার দাম মোটামুটি 3000 টাকা। শাড়িটায় প্রথমেই প্রিন্টটায় নজর আসছে, অ্যান্ড ডেফিনেটলি দ্য কোয়ালিটি, খুব বিউটিফুল রোজের ডিজাইন রয়েছে। এটা পরলে মনে হবে মানে ইউ ক্যান রিপ্রেজেন্ট আ ব্লুমিং সিজন। ও মাই গড, হ্যাঁ ট্রু। আর এই কালারটা হচ্ছে খুব সুইট পিঙ্কের উপরে আর কম্বিনেশনটা ফ্লোরাল যেটা ডিজাইন করা রয়েছে তার মধ্যে হচ্ছে রেড আর গ্রিন দিয়ে লিভস করা রয়েছে। এই শাড়িটা সম্পর্কে আমি আরও একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি এটা তোমার খুব ফেভারিট শাড়ি। হ্যাঁ, আর এখানে শাড়ি কিনতে গেলে আমার মনে হয় কারোর লাইফস্টাইল জিনিস তার শাড়ি কেনাটাতেও ইউ সাজেস্ট দেম আ লট। হ্যাঁ, আমি যখনই প্রতিষ্ঠানে থাকি, যখনই কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমি তার পার্সোনালিটিটাকে দেখে সেভাবেই শাড়িটাকে সাজেস্ট করি। কেন, শাড়ি যখন আমরা পরি ইট রিফ্লেক্টস আর ক্যারেক্টার অলসো, তো একটা মানুষের টেস্টটা কীরকম এটা কিন্তু শাড়িতে বোঝা যায়। ঠিক তাই, আর সে সেই শাড়িটাকে ক্যারি করতে পারবে কিনা এটাও খুব ইম্পর্টেন্ট। কোড Z28205 আর প্রাইস হচ্ছে 4850 টাকা। আরে বাহ, এই শাড়িটা তো আমি নিয়েই চলে যাবো মনে হচ্ছে। এটা একদম ঈদ স্পেশাল, ঈদ স্পেশাল। কি মিষ্টি শাড়ির রংটা, কালারটা সত্যি খুব আনইউজুয়াল, খুব মানে পেস্টাল পিঙ্কের উপরে আর তার মধ্যে কম্বিনেশন যে অরেঞ্জের টাচ দিয়ে যেটা করা হয়েছে সেটা খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে রয়েছে তোমার আঁচল, আঁচলের দেখো খুব একটা যে মোটিভ করা রয়েছে ফ্লোরাল ডিজাইনটা সেটা দেখো খুব ইন্ট্রিকেটভাবে জরির সাথে রেশমের কম্বিনেশন করলে যে জিনিসটা হয় সেটাই তুমি দেখতে পাচ্ছ এখানে। রাইট, বর্ডারের দুটো পাশেও কিন্তু আবার সেই রেশম আর জরির কম্বিনেশন। হ্যাঁ, এই যে ফ্লোরাল ডিজাইনটা এটার মধ্যে রেশম আর জরি দুটো ইউজ করা রয়েছে আর দুটোই কিন্তু পেস্টেল টোনে, পিচেস পিঙ্কেস অরেঞ্জেস টোনগুলো কিন্তু খুব মানে ব্ল্যান্ডিং লাগছে আর খুব ভালো লাগে। আমরা কোডটা জেনে নিই, 27228 আর প্রাইস হচ্ছে 11300 টাকা। এই শাড়িটাও বেশ ভালো দেখতে, একটু গর্জিয়াস লুক আছে। এই এই শাড়িটার উইভিংটা কিন্তু খুব আনইউজুয়াল, এখানে আঁচল থেকে আরম্ভ করি দেখো মাস্টার্ড কালারের উপরে আঁচল করা রয়েছে তাতে কলকা ডিজাইন, পাড়ে দেখো এখানে রয়েছে অ্যান্টিক জরির কাজ, এখানে রয়েছে গোল্ডেন জরির কাজ, এই সমস্ত বর্ডারটা অ্যান্টিক জরি দিয়ে আর এটা রয়েছে তোমার গোল্ডেন জরি দিয়ে। এখানে তোমার বডিটা স্টার্ট হচ্ছে, বডিটার মধ্যে দেখো কতগুলো কালার্স আমরা ইউজ করেছি, এখানে মেরুন, তারপরে হচ্ছে রাস্ট, তারপরে একটা পিঙ্কিশ টোন, আবার সেরকমই মেরুন রাস্ট, ওইভাবে চলে গেছে। এই যে প্রত্যেকটা প্যানেলের কিন্তু ডিজাইনটা আলাদা, এখানে একরকম বুটি আছে, তারপরে এই ডিজাইনটা আছে, তারপরে বুটি আছে, মানে ওভারঅল শাড়িটা যখন ড্রেপ করা হবে একটা খুব সুন্দর লুকটা চলে আসবে। ঠিক, শাড়ির কোড VA6171 আর এর প্রাইস হচ্ছে 12300 টাকা। আর ফেব্রিকটা কি আছে বলছো? কাতান সিল্ক রয়েছে, ভেরি নাইস কম্বিনেশন। এটা একটা তসর শাড়ি, এটা তসর। হ্যাঁ, আমি যেরকম হ্যান্ডলুম তসর পরে আছি সে একই ফেব্রিকের উপরে, ডিজাইন কনসেপ্টটা একদম আলাদা। আমারটা যেমনি চেকস আছে এটা বুটির উপরে আছে, কালারটা হচ্ছে তোমার গোল্ডেন ইয়েলোর সাথে লাল, আঁচলের ডিজাইনটা হচ্ছে লালের উপরে, এদিকের পাড়টা হচ্ছে সরু, ওইদিকের পাড়টা হচ্ছে চওড়া। Z27055 কোড আর প্রাইস হচ্ছে 12550 টাকা। এবং ভেতরেও যে বুটিগুলো রয়েছে এগুলো কিন্তু এইভাবে ইকুয়ালি প্লেসড অল ওভার শাড়ি। তুমি তসরের মধ্যে একটা জিনিস পাবে, এই যে তসরের যে ইররেগুলারিটিস যেটা থাকে না, এখানে একটু ডিপ, এখানে একটু লাইট, এটা কিন্তু ডিফেক্ট নয়। অনেকেরা মানে কাস্টমাররা যখন হাতে এই ধরনের শাড়িটা পায় তখন ওরা মনে করে যে এটা কীরকম, কিন্তু এটাই হচ্ছে এর বিউটি। হ্যাঁ, আমার মনে হয় অরিজিনাল তসরের এটাই থাকে সব। এটা যেহেতু মেশিন প্রোডাকশন নয় কিংবা এটা যেহেতু একটা ন্যাচারাল ফ্যাব্রিক, এটাই হচ্ছে এর ইন্ট্রিনসিক কোয়ালিটি। এটা আপনারা জানলেন বা যারা জানেন না তারা জেনে রাখুন, এইভাবে আপনি বুঝতেও পারবেন যে আপনি অরিজিনাল তসর কিনছেন। এটা তসর সিল্ক, হ্যাঁ এটা একটা ব্লুয়ের উপরে তসর সিল্ক, আঁচলে ডায়াগোনাল স্ট্রাইপস করা রয়েছে রেশম সুতো দিয়ে, আর তোমার একদিকে সরু পাড় রয়েছে আর ওইদিকে হচ্ছে তোমার মেন পাড়,
নিচের পাড়টা দেখো, ফ্লোরাল ডিজাইনটা পুরো রেশম সুতো দিয়ে করা রয়েছে, তার পাশে একটুখানি জরির ঠাসা বর্ডার রয়েছে। এটা অ্যাকচুয়ালি পরলে পরে একদম কুচির দিকটায়, মানে এটা অলওভার স্কার্টের দিকে নিচের দিকে থাকবে থাকবে, আর বুটিটা তোমার অলওভার রয়েছে, সেটাও ফ্লোরাল বুটি রেশমের উপরে রয়েছে। বেশ, কোড Z19855 আর এর প্রাইস মাত্র 6,950 টাকা। এটাও একটা খুব সুন্দর পার্টি ওয়্যার হতে পারে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। এটা আসাম সিল্ক। হ্যাঁ, আসাম সিল্কের মধ্যে এখানে অফ হোয়াইটের উপরে রেড আর গ্রিন দিয়ে কম্বিনেশন করা রয়েছে। আঁচলের ডিজাইনটাও খুব ডিফারেন্ট দেখতে, পাড়ের সাথে আঁচলটাকে খুব ভালো ম্যাচ করা রয়েছে এখানে। আর তোমার আঁচলটা দেখো, এখানে রয়েছে ডাবল আঁচল বলতে পারো, বড় আঁচল বলতে পারো। আর এই যে ডিজাইনসগুলো, এগুলো আসাম সিল্কেরই সিগনেচার স্টাইল, যেরকম মাল্টিকালার সুতো দিয়ে কাজ হয়। এতে আমরা গ্রিন আর রেড সুতোর কালারটা ইউজ করেছি, তার সাথে একটু জরির ছোঁয়াও রয়েছে। এটা কিন্তু তোমার শুধু রেশম যে রয়েছে তার পাশাপাশি জরিও রয়েছে। এটা ইউজুয়ালি সব আসাম সিল্কে থাকে না। হ্যাঁ, রেশম সবসময়ই থাকে, কিন্তু জরি কয়েকটাতে আমরা ইউজ করি, যেগুলো তার জন্য এই জিনিসটা খুব মানে গর্জিয়াস, পাড়ের আঁচলটা গর্জিয়াস হয়ে গেছে। আমরা একটু কোডটা শুনে নিই, Z28320 আর প্রাইস 11,250 টাকা। এই কাজটা আঁচলের পর থেকে এই পোর্শনসগুলো তো পুরো অলওভার শাড়ি। হ্যাঁ, এটা অলওভার আছে, কিন্তু ভিতরে একটু দূরে দূরে আছে। হ্যাঁ, মানে মেজারমেন্টে বুটিটা আসবে। এটা আমার আবার একটা প্রিয় কম্বিনেশন, গাদওয়াল সিল্ক। হ্যাঁ, এটা সিল্ক গাদওয়াল শাড়ি, ট্রেডিশনাল পাড় আঁচল বুটি রয়েছে, কিন্তু কম্বিনেশন হচ্ছে খুব সুন্দর। আচ্ছা, আপনারা প্রত্যেক সময় সাজেশন নেন কবিতাদির কাছ থেকে, কিন্তু আজকে আমি একটু সাজেশন দিয়ে দিই, কারণ এই ধরনের শাড়ি পরতে আমি খুব ভালোবাসি। এর সঙ্গে আমার মনে হয় একদম গ্লাস হাতার একদম লম্বা ব্লাউজ পিস বানিয়ে আর মাথায় যদি একটু জুড়া করে ফুল লাগিয়ে পরা যায়, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর অবশ্যই তার সঙ্গে ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভসের একটা বটুয়া নিতে কিন্তু আপনারা ভুলবেন না, সাজটা তাহলে খুলে যাবে। শাড়ির কোড Z25520 আর প্রাইস 13,500। এটা কি শাড়ি আমি বুঝতে পাচ্ছি না। এটা একটা জ্যাকট কাঞ্জিভরম সিল্ক। আচ্ছা, এটার আঁচলের কাজ হচ্ছে পুরোপুরি জরি দিয়ে করা, আর পাড়ের মধ্যে রেশম আর জরি দুটোই ইউজ করা রয়েছে। আঁচলটা খুব জিগজ্যাগ প্যাটার্নে রয়েছে। জরিটা যখন প্লেন থাকে তখন অতটা লুক আসে না, তার মধ্যে একটা ফাইন ভাবে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন করে দিলে তার লুকটা চলে আসছে। রাইট, আর পাড়ের দিকে যদি আমরা দেখি, এই দিকটা আবার খুবই দুটো ভাগে রয়েছে, দুটো ভাগ রয়েছে। এই যে পোর্শনটা স্যাটিন দিয়ে করা, আর এটা রয়েছে তোমার জরির, পেটা জরির একটা বর্ডার রয়েছে, আর এখানে রয়েছে তোমার বডি। এর বডিটার কাজটা খুব সুন্দর, খুব একটা রেশম দিয়ে ফ্লোরাল করা রয়েছে, আর তার সাথে এখানে জরির ফ্লাওয়ার্সগুলো রয়েছে। এটা গোটা শাড়িতেই আছে। Z28174 কোড আর প্রাইস 9,250 টাকা। গোটা শাড়ি জুড়ে কিন্তু আমরা এই ফ্লোরাল কাজটা পাচ্ছি। এই শাড়িটাও অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। অনলাইনে কিনলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে দিই, আর ইন্ডিয়াতে শিপিং ফ্রি রয়েছে। আচ্ছা, এটা ইক্কত। এটা ইক্কত শাড়ি। ইক্কতের মধ্যে এটাতে যেটা প্যাটার্ন করা রয়েছে সেটা একটা উইভিং স্টাইল হয়, যেটাকে আমরা বলি টাই অ্যান্ড ডাই। ওই টাই অ্যান্ড ডাই উইভিং স্টাইল দিয়ে এগুলো বোনা, আর এই যে এফেক্ট যেটা অলওভার তুমি পাচ্ছ গোটা শাড়িতে, বর্ডার বলো, আঁচল বলো, যেখানেই তুমি দেখছো, এটাতে একটা টাই অ্যান্ড ডাই এফেক্টটা কিন্তু মানে খুব ডিস্টিংক্টভাবে বোঝা যাচ্ছে। এখানে যে কম্বিনেশনস আছে তোমার ব্লু, গ্রে আর এই যে লাইট ব্লু যেটা আছে, এগুলো সমস্ত টাই অ্যান্ড ডাই এফেক্ট দিয়ে করা। Z15262 হচ্ছে এর কোড, আর প্রাইস হচ্ছে মাত্র 6,200 টাকা। যাওয়ার আগে একবার জেনে নিই অ্যাড্রেস আর ফোন নাম্বার। ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভস, P92 লেক রোড, কলকাতা 29। ফোন নম্বর হচ্ছে 2466-3907, আর একটা নম্বর 9830436334। বন্ধুরা, শপিং ইজ জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। আপনারা indiansilkhouse.com এ লগ ইন করুন আর আপনাদের পছন্দের শাড়ি কিনে নিন। আমাদের বেশিরভাগ শাড়ি কিন্তু ওয়ান পিস করে থাকে, সো ট্রাই ইয়ার লাক অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। থ্যাংক ইউ কবিতাজি।
ইটস এ জার্নি অফ 92 ইয়ার্স, যেটা কিন্তু এত সহজ সাধ্য নয়, এবং আজও সেইভাবেই তারা কিন্তু পপুলারিটি ধরে রেখেছে এবং আজও আমরা প্রতিনিয়ত এখানকার শাড়ি পরতে ভালোবাসি। আগামী দিনেও আরও সুন্দর শাড়ির কালেকশন নিয়ে হাজির থাকবো, সঙ্গে থাকবেন আপনারা। ভালো থাকবেন সবাই।